আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। তো প্রতিদিনের মতো ডেলি ব্লগ শুরু করছি। সকাল সকাল সব কাজ কাম কমপ্লিট করেছি। আজকে কিন্তু আপনাদের সঙ্গে রান্নার কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আমি আমার হাতে কি কি কাজ করি, ক্যামেরার বাইরে করি, সেই কাজটা আজকে ক্যামেরাতেই দেখাবো। তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছুদিন হলো আমি কিছু কাপড় কিনে রাখছি, তো ভাবছি সেই কাপড়গুলো কাটবো, জামা সেলাই করতে হবে। তো তো কাটার কাটার ভিডিওটাই একটু শেয়ার করব আপনাদের সঙ্গে। আর সেলাইয়ের ভিডিওটা হয়তো বা শেয়ার করতে পারবো না, পরবর্তী কোনো ভিডিওতে দেখাই দেব যে জামা কাপড়গুলি সেলাই করলাম কিভাবে কি করে। তো সেটা তো অবশ্যই শেয়ার করব, ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সবসময় সবাই সাপোর্ট করে যাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। নিজের কাজ করতে কার না ভালো লাগে বলেন তো? সবারই ভালো লাগে, নিজের কাজটা নিজে যদি করে পড়া যায় তো অনেক নিজের আনন্দ লাগে। তো দেখুন, এই যে থ্রি পিসটা কিন্তু কিনে রাখছি আজকে 3 মাস আগে, তো এই থ্রি পিসটা কিন্তু এখন পর্যন্ত আমি সেলাই করি নাই। থ্রি পিসটা অনেক সুন্দর, আর এটা ইন্ডিয়ান থ্রি পিস, খুবই ভালো লাগে আমার। তো নিয়ে আসছি, তো সেলাই করা হয়নি। আর এদিকে দেখতে পারছেন এই যে গজ কাপড় নিয়েছি, এটা কিন্তু গজ কাপড়, এটা 90 টাকা গজ নিয়েছে। তো ভাবছি এটা একই কালারে মা মেয়ের দুইটাই সেম জামা বানাবো। এখন যে টু পিসগুলি চলছে সেই টু পিসগুলি বানাবো। তো কিছু লেস টেস দিয়ে একটু ডিজাইন করে নিব। তো এই যেখানে সালোয়ার আর কামিজেরই কাপড় আছে, তো এগুলি বানাবো। তো প্রথমে এখন কেটে নিব। তো এখানে একটা মেয়ের জন্য এক্সট্রা সালোয়ারের কাপড় নিয়েছি, প্লাজো বানাবো। তো প্লাজোর কাপড়, আর এই তো একটা ব্লাউজের পিস, আর ওইদিকে আছে পেটিকোটের কাপড় আর ব্লাউজ পিস একই কালারের। আমার এই কালারের যেহেতু একটা শাড়ি আছে জামদান প্রিন্টের, তো সেই শাড়ির সঙ্গে লাগবে, তার জন্য এই যে ব্লাউজ পিসগুলি আর পেটিকোটটাও এগুলিও কেটে নিব। চেষ্টা করব সবগুলি কাটার চেষ্টা করব দেখানোর জন্য আপনাদের। তো যদি না পারে তাহলে তো কিছু করার নাই। তো যাই হোক, এখানে আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি, আর এই কাপড়টা এখন আমার জামার মাপ দিয়ে আমি কেটে নিব। আর যেহেতু আমি জামার 45 থেকে 44 ঝুলের ভিতরে জামা পরি, তো এখানে আমি 45 ঝুল নিচ্ছি, সেলাইয়ের পরে খেপে খেপে যেতে পারে। তো তার জন্য একটু কাপড়টা বাড়িয়েই নিব। তো কাপড়টা তেরছা আছে, এই জন্য আমি সমান করে এই কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সমান করে না কেটে নিলে পরে কিন্তু কাপড় কাটার পরে কামিজটা তেরছা হয়ে যাবে, ওই জন্য আমি সুন্দর করে কাপড়টা এখন সমান করে কেটে নিলাম। নেওয়ার পরে এখন জামার মাপ দিয়ে কেটে নিব। তো অন্য সময় আমি নিজের এমনি আন্দাজে ট্রাই করি কাটার জন্য, তো আজকে ভাবলাম গায়ের যে জামাটা সে জামার মাপ অনুযায়ী কাটি দেখি। তো এই জামাটা আমার গায়ে খুব সুন্দর ফিটিংস হয়, তো তার জন্য এই জামার মাপে আমি আজকে কাপড়টা কাটবো। তো আর এই জামাটা আমি এত সুন্দর করে হাতের কাজ করেছিলাম, দুঃখের বিষয় আমার এই জামাটা অ্যাসিডের পানি পরে জামাটা একাই পিছন সাইডটা খুলে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নাই, নতুন জামা, ওটা নষ্ট হয়ে গেছে, কি করা যাবে, হয়তো বা ওটা পরার ভাগ্য আমার নাই। তো এই তো জামার মাপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে জামা এভাবে মাপ দিয়েও কেটে নিতে পারেন, নিজের মাপ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি কিন্তু কোনো প্রশিক্ষণ নিয়েও শিখি নাই, আমি নিজের নিজের মেধা নিজের খাটায় এই কাজগুলি শিখছি, নিজের কাজগুলি করতে পারি, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া বোধ। তো আমি এইভাবে আমার নিজের কাজটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার প্রতিটা জামা আমি নিজের নিজের মতো করে আমি কেটে জামা বানাই। তো যাই হোক, এই যে মাপ দিয়ে নিচ্ছি, মাপ দিয়ে এখন জামাটা কেটে নিব। আপনারা দেখতে থাকুন, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলিয়েন না। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে সবসময় সবাই থাকবেন, সাপোর্ট করে যাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে এখন আমি জামাটা মাপিয়ে এই যে সুন্দর করে আই বাড়তি কাপড় যেটা লাগবে সেটাও নিয়ে নিচ্ছি, আর কাপড়টা কেটেও নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
জামার প্রতিটা শেপ সুন্দরভাবে করে নেওয়ার পরে এই যে আমি জামার যেহেতু গোল গলা পরবো, ওদের জন্য গোল গলায় কেটে নিচ্ছি, আর আমি সামনে পিছনে দুইটাই এক সমান গলা নিব, তার জন্য এই যে গোল গলা করে কেটে নিলাম। আর আমি কোনো ডিজাইন গলা পরি না, আমার মন মতো আমি গোল গলাটাই বেশি পরি, তো এই তো গোল গলাটাই কেটে নিচ্ছি। আর এই যে হাতের ফুটের একটু কাপড়টা কেটে নিলাম সমান করে। তো জামার সাইজ মতো কেটে নিচ্ছি, যেহেতু এটা তো দাগ দিয়েই নিয়েছি, মাপ অনুযায়ী কেটেই নিতে হবে, তো আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা বলেন তো নিজেদের কাজ করতে কার না ভালো লাগে বলেন, সবারই ভালো লাগে, তো আমার কাজটা আমি নিজেই করি, আমার খুব ভালো লাগে। আমি বাইরে দেওয়ার থেকে নিজের কাজটা নিজেই করি, যেহেতু সবসময় তাড়াতাড়ি নিজের কাজটা কমপ্লিট করতে পারি, এই জন্য আমি নিজের কাজ নিজেই করি, যখন প্রয়োজন হয় নিজের প্রয়োজন মতো নিজে সবকিছু নিজের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারি। যে হাতার কাপড়টা একটু জয়েন্ট পড়লো, যেহেতু কাপড়ের বর খুবই কম ছিল, এই জন্য হাতার কাপড়ে জয়েন্ট পড়লো, তো কাপড়টা একসঙ্গে আমি মাপ অনুযায়ী কিন্তু কেটে নিলাম, তাহলে আমার সেলাইয়ের সময় সমস্যা হবে না, আমি খুব সহজভাবে কেটে নিতে পারবো। তো হাতার মাপ অনুযায়ী আমি সব কেটে নিলাম, আর শেপ দিয়ে দাগ দিয়ে নিয়েছি, দাগ নেওয়ার পরে কেটে নিব। তো এদিকে আবার সালোয়ারের কাপড় কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন সালোয়ারের কাপড়ের যেহেতু 38-40 ঝুলের সালোয়ারটা পরলেই ভালো হয়, আর সুতি কাপড় তো খাপে যায় জানেন তো, এই জন্য একটু কাপড়টা বড়ই নিতে হয় সালোয়ারটা, নাহলে ধুয়ে দেওয়ার পরে আরো ছোট হয়ে যাবে, তো এই জন্য একটু বড় করেই নিতে হবে। আর যেহেতু আমি প্যান্ট পায়জামা বানাচ্ছি, তো জন্য আমি পায়ের মাপটা হিপটার মাপ নিয়ে নিলাম, আর এই যে এখন পায়জামার শেপটা করে নিলাম, নিয়ে আমি কেটে নিচ্ছি, এভাবে সুন্দরভাবে কেটে নিলাম। আর পায়জামার কাপড়টা যেহেতু শর্ট হতে পারে, এই জন্য ওইটা মাপ অনুযায়ী কেটে নিলাম, আর ওই কাপড়টা যেটা বাড়তি এক্সট্রা লাগালাম ওটা রাবারের মধ্যে থেকে যাবে, ওটা দেখা যাবে না। এই যে মেয়ের জন্য যে প্লাজোর এক্সট্রা প্লাজো নিয়েছিলাম সেটাও এখন কেটে নিচ্ছি। তো এখানে প্লাজুর মাপটা 12 ঝুল পড়বে, তার জন্য পায়ের দিকে, তো ওই জন্য 12 ঝুল দিলাম, আর এখানে 13 নিলাম, মোট 13 নিলাম, যত সেলার পরে যেন 12ই থাকে। তা আমি এই যে সুন্দরভাবে এখন শেপ দিয়ে কেটে নিব, আর দাগ দিতে যায় একটু বাঁকা হয়ে গেল, সমস্যা নাই, বাঁকাটা আমি সোজা করে কাটার সময় কেটে নিব, সমস্যা হবে না। তো প্লাজোর মাপটাও নেওয়া হয়ে গেছে, কেটেও নেওয়া হয়ে গেছে, আর খুব সহজেই কাটা যায়। তো দেখুন এই যে আমি এইবার শেষে আমার এই জামাটাই কাটতেছি, আমার খুব পছন্দ হয়েছিল, আর এই কমলা কালার জামাটাও খুব ভালো লাগছে, এই জন্য নিয়েছি, এটাও কেটে নিচ্ছি। আর আমার সব কাজগুলোই করা হয়ে গেছে, প্রতিটা কাপড় কাটা হয়ে গেছে, সব কিছু তো দেখাইতে পারি নাই তো ভিডিওর মধ্যে। তো আজকের মতো এই ব্লগ ছিল আমার, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।